এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনীতির মাঠে নেমেছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এক এগারো সময়ের অন্যতম আলোচিত এই ব্যক্তি নির্বাচন করতে যাচ্ছেন জাতীয় পার্টির হয়ে একজন সাবেক সেনা কর্মকর্তা হয়ে রাজনীতিতে আসার পেছনের উদ্দেশ্য নিয়ে তিনি কথা বলেছেন চ্যানেল আয়ের সঙ্গে আরও জানাচ্ছেন আফরোজা হাসি একাদশ জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনীতির মাঠে নতুন যাদের নাম আলোচনায় উঠে আসছে সেই তালিকায় শীর্ষে রয়েছে ওয়ান ইলেভেনের সময় অন্যতম আলোচিত ব্যক্তি সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর নাম ওয়ান ইলেভেনের সময় দেশের দুর্নীতি অনিয়ম দূর করতে তত্ত্বাবধায়ক সরকারের গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক ছিলেন তিনি এরপর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার হিসেবে প্রায় সাত বছর দায়িত্ব পালন করেন একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রথমে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেও হঠাৎ করেই প্রেসিডিয়াম সদস্য পদ লাভ সহ জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে নিয়োগ পান সাবেক এই সেনা কর্মকর্তা ফেনি তিন আসনে মনোনয়ন প্রত্যাশীও তিনি সেনা কর্মকর্তা থেকে হঠাৎ করেই কেন জনপ্রতিনিধি হওয়ার ইচ্ছে কেনই বা আওয়ামী লীগ ছেড়ে জাতীয় পার্টিতে প্রশ্ন ছিল তার কাছে আমি দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করতে পারবো ভালো কিছু করার চেষ্টা করতে পারবো তো এই উদ্দেশ্যটাকে সামনে রেখেই রাজনীতিতে আগমন আওয়ামী লীগ যদি আমাকে নমিনেশনও দেয় আলটিমেটলি আমাকে ইলেকশানটা করা হবে না যেহেতু সিটটা জাতীয় পার্টিকে দিয়ে দেওয়া হবে বা ওই ধরনের সিদ্ধান্ত আছে বলে আমি আমাকে বলা হয়েছে জানি তো যদি সেবা করতেই হয় প্ল্যাটফর্ম দরকার হয় তাহলে তো আমাকে মহাজোটের অংশ হিসাবে করলেই হলো সেটা আওয়ামী করি কি জাতীয় পার্টিতেই করি তো সেভাবেই জাতীয় পার্টিতে আসা জনপ্রতিনিধি নির্বাচিত হলে এলাকার উন্নয়নমূলক নানা পরিকল্পনা রয়েছে তার হয়তো রাজনীতি করার উদ্দেশ্য নিয়ে হয়নি বাট এমনি জনগণের সাথে আমি মোটামুটি অনেক সম্পৃক্ত এবং আমি যদি নির্বাচিত হই বাকি যে আরও দুজন সংসদ সদস্য নির্বাচিত হবেন ফেনি জেলা থেকে তাদেরকে নিয়ে চেষ্টা করব যাতে ফেনি জেলাতে মাদক এবং সন্ত্রাস কর্মজীবনের মতো রাজনৈতিক জীবনেও স্বাধীনতার চেতনা ও আদর্শ অক্ষুণ্ণ রাখতে চান সাবেক এই সেনা কর্মকর্তা আফরোজা হাসি চ্যানেলাই ঢাকা